হয়তো সেই কৈলাস ভবনে আমি যাবো, কৈলাস ভবন বারো বর্ষ ধরো যাত্রা করতে আজ ধরতে হয়েছ আমি এই মুহূর্তে চলে যাবো আমার সে অর্থরমণি পার্বতীর কাছে, তার কাছে যেমনি ভাবে হোক না কেন আমি তার কাছ থেকে বিদায় নিয়ে আমি যাবো কৈলাস ভবন যাত্রা। প্রতিদিন যাই কৈলাস নগর ধর্ম কাজে, সে কি ধর্ম কাজ করে না অধর্ম কোনো কিছু করে? আমি পার্বতী যদি দেখতে না পারি এই পৃথিবীর কেউ দেখতে পারবে না। কি পার্বতী প্রভু হঠাৎ করে তোমার সেই আগমন? আপনি যে প্রতিদিন ওই কৈলাস নগর যান এটা কি ধর্ম কাজ করতে? ধর্ম কোনো কিছু করতে না পার্বতী। ওগো পার্বতী বলুন প্রভু, আমি দেবাদেবী মহাদেবী কৈলাস ভ্রমণ যাত্রা করছি ধর্ম কাজের জন্য, তুমি আমাকে কিছু সেবার আয়োজন করো, আমি জলদি স্নানটা সেরে সেই আমি যাবো সেই কৈলাস ভ্রমণ যাত্রা করতে। প্রভু আমার যে বহুদিনের ইচ্ছা, আমি যে আপনার সঙ্গে ওই কৈলাস নগর ধর্ম যেতে হলে তোমার তিনটি শর্তকে অবিরত করতে। কেন আমি আপনার দশ দশটি শর্ত মানতে রাজি আছি প্রভু, তুমি আমার সঙ্গে তবু আমি আপনার সঙ্গে যাব প্রভু। প্রভু আমার সঙ্গে যেতে হলে তোমার তিনটি শর্তকে অবিরত করতে। আমি আপনার সঙ্গে যাব। ওগো পার্বতী বলুন, আমার প্রথম কার শর্ত হচ্ছে তুমি সে আকাশের তারার পাতালের বালু করে যেতে পারবে না। ঠিক আছে প্রভু আমি তাই করব। আমার সঙ্গে যেতে হলে তোমার তিনি বাক বন্ধন করতে হবে। আমি তাই করব। তবু তুমি আমার সঙ্গে যাবে মাস্টার? আপনার সঙ্গে যাব। ইয়া কি হা হা আই গাও পিও হয়ো আরে যা কইরে সি হি মাস্টার কইলা হাসা এ হে সো হলিয়া। আরে বস পরাতে সোয়ার গো হইয়া হায়া নাসিব রে এই তো সে কোন জগতে সে গেছে আমার পরম ভক্ত মহামণির কথা তাই তো মহামণি চিহ্ন কুঠির গিয়ে আমি একটু প্রেম অঞ্জলি নিয়ে আমি চলে যাবো আমার সেই স্বর্গ ধামে। ওগো পার্বতী তুমি দাঁত করো ওই স্বর্গ ধামে কিন্তু আগমনই করো। ওই তো সে মহামণি চিহ্ন কুঠির আমি চলে যাবো মহামণি চিহ্ন কুঠিতে সেখানে যেভাবে হোক না কেন আমার সে বড় ভক্তের কাছ থেকে আমি একটু প্রেম অঞ্জলি নিয়ে আমি চলে যাবো আমার সেই স্বর্গ ধামে। আমি তো আর্তনাদ করে দেখি মহামণি, ওগো মহামণি, ওগো মহামণি, মহামণি তোমার চোখে জল ছল ছল করছে, বলো মহামণি তুমি কেন আমাকে স্মরণ করেছ? আমি তো অনেকদিন আপনার দেখা পাই না। ওগো মহামণি তাই তো ভক্তের ডাকে ভগবান অস্থির হয়ে তোমার চিহ্ন কুঠিতে এসেছে। ওগো মহামণি আজ আমি এসেছিলাম কৈলাস ভ্রমণ যাত্রা করতে তাই তো আমার দরকার সরণাকে পার্বতীকে সরণা করে আমি এসেছি তোমার দ্বারে। তুমি কি মানে কেবল চলে আসুন আমি আপনাকে খুঁজতে ওই তো মহামণি আমাকে প্রেমাঞ্জলি সবাদ হয়ে সজ্জা আবেদ দিয়েছে আমি এখানে একটু বিশ্রাম নিয়ে আমি চলে যাবো আবার সেই স্বর্গ ধামে। জল দাও, জল পাশাই দি, আমার প্রাণটা চরচির হয়ে যাচ্ছে। এ বাড়িতে কি কেউ আছে? আমাকে একটু জল দাও। একই সুগার পারবো, আরে একই সুগার পারবো।
কি দেখতেছে আর কি দেখতে বেলা নবী এত দেখছিস রাধা কৃষ্ণ আরে তুই রাধা হবে দাবা দেবীর মহাদেব ধ্যান কে করে ছোট গ্রামে আমি তোকে দিয়ে যাবই আমি ওকে পার্বতী বলেন প্রভু তুমি কি দেখতে পাচ্ছ না মেয়েটিকে তুমি চিনতে পাচ্ছ না ওগো পার্বতী বলেন প্রভু আজ থেকে ২৪ বছর আগে যাকে তুমি গর্ভে ধারণ করনি যাকে তুমি কুড়িয়ে পেয়েছিলে সেই মহাদিত্য মা যে মহর্ষয়ী সেই তো তোমার পালিত কন্যা মহাম ওগো কন্যা আমি যে তোমাকে না বুঝতে না শুনি ক্ষমা দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও মা আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আপনি আমাকে ছোট করবেন না আমার গুরুদেব যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আমিও ক্ষমা করে দেব ওগো মহামণি প্রভু পার্বতী আমাকে ক্ষমা করে দিন আর আপনি আমাকে ক্ষমা করে দেব না তোমাকে ক্ষমা করব সেই দিন যেদিন তোমার পাপে দেহকে গঙ্গার জলে স্নান করে পাপিষ্ঠ দেহ শোধন করতে পারবে সেই দিন তুমি কুলের কুল বধূ হতে পারবে এটা দেখুন কর তবু পারবে অকমা মা গো গুরুদেব যাও তোমার জন্য কুঠিরি তোমার সে গুরুদেবকে খালে বিলে নদী নারে ঝাড়ে জঙ্গলে যখনই অবস্থায় পাবে না কেন তুমি স্মরণ করলেই তোমার গুরুদেবই তোমার সর্বকে চলে আসবে ঠিক আছে গুরুদেব এবার এসো মা ঠিক আছে গুরুদেব আমি আসি কিন্তু যাবার আগে আমি যে আপনার প্রায় প্রণাম করে যেতে চাই জয় শিব শম্ভু ভক্তের মনে বাঞ্ছা পূর্ণ হো জয় বম ভোলানা আসি পার্বতী বলুন প্রভু তুমি কি রূপ দেখেছ দেবাদেবী মহাদেবের অর্ধরঙ্গিন হয়েছ দেবের রূপ ধারণ করেছ ওগো পার্বতী বলুন তুমি না ভক্তের জননী তুমি না ভক্তের মা সন্তান কি চায় তুমি তা বুঝতে পারো না ওগো পার্বতী বলুন প্রভু এবার চলো আমরা গৃহধামে চলে যাই চলো মুক্ত হতে আমরা স্বর্গধামেই চলে যাব তাই চলো প্রভু হ্যালো 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 বলুন প্রভু এই তো শুক্র আদিষ্ট হয়েছি ওগো পার্বতী বলুন প্রভু আজ কতদিন হলো উপবাসী আমার বড্ড ভোগ লেগেছে তুমি আমার কিন্তু সেবার আয়োজন করবে ঠিক আছে প্রভু ওগো পার্বতী বলুন প্রভু শীঘ্র করে চলে যাও রন্ধন ঘরে আমার জন্য কিন্তু জল সেবার আয়োজন করো ঠিক আছে প্রভু শীঘ্র সেই গঙ্গা জলে স্নানটা সেরে এসে আমি আমার জল সেবা নিয়ে আমি চলে যাবো আমার সেই জগতে ঠিক আছে প্রভু আমি তাই করছি আমি আপনার জন্য এখনই বিশ্রামের ব্যবস্থা করছি